সাগর সাবর বাবে আপুনি আৰু যাব নালাগে দিঘা নাইবা সাউথ ইন্ডিয়া কিয়নো বৰ্তমান বিটিয়াৰ অঞ্চলৰ বিভিন্ন ঠাইত উন্নতিৰ ফলত জন্ম হৈছে বহুতো সাগৰৰ আজি আমি আপোনালোকক দেখুৱাম কোৰাঝাৰ জিলাৰ গোহাইগাঁও মহকুমাৰ অন্তৰ্গত তুলসীবিল বজাৰৰ মাজেদি যোৱা এটা ৰাস্তাৰ দুৰৱস্থা উল্লেখ্য যে বিগত কেইবাবছৰৰ পৰা অঞ্চলটোৰ ৰাইজ আৰু হাজাৰ হাজাৰ স্কুল কলেজীয়া ছাত্ৰ ছাত্ৰীয়ে যাতায়াতৰ বাবে সমস্যাৰ সন্মুখীন হৈছে এজাক বৰষুণ দিলে এই ৰাস্তাটোত একাঠো পানী হয় ফলত যাতায়াতৰ বাবে অসুবিধাৰ সৃষ্টি হয় কিন্তু আজিলৈকে এই ৰাস্তাটোৰ দুৰৱস্থা চকুত নপৰিল বিটিআৰ ডাবল ইঞ্জিন চৰকাৰৰ কোনো নেতাৰ উল্লেখনীয় যে নিৰ্বাচনৰ পূৰ্বে ইউ পি পি এল দলৰ মূল শ্লোগান আছিল পৰিৱৰ্তন দৰকাৰ প্ৰমোদ বড়ো চৰকাৰ পিছে পৰিৱৰ্তন হ'ল ঠিকেই মাথো নহ'ল উন্নয়ন কেন পৰিছে লগতে মন্দিৰ হৈছে দুই কোটাল মাটি গাড়ী থৈছে মানুহ ভাড়া কৰা নোৱাৰে হে কিয় ভাড়া কৰা নোৱাৰে নাই তাহলে খরার দিনে খরার দিনে হোক বসে দিনে কেন কাম আজি করতে যে হ্যাঁ মানুষের দিগদারি হয়ে গেছে কত বেড়ি পড়ে কত সভা স্কুল যায় কয়দিনে সাইকেল ছুটে পড়ে যায় সাইকেল ছুটে তাহলে সরকার যদি বর্তমানে জিনিসটি নিয়ে যদি সভা পড়ে যায় তাহলে লসটা সরকারের হবো না মানুষের হবো হ্যাঁ ভোট বাড়ি শোকে দেয় দিয়ে মানুষ যদি মারা যায় দায়িত্ব সরকারের নেবো নাকি হ্যাঁ সরকার নেব তুলসীবিল আউটপোস্টর মেইন রাস্তা হয় এইটু তা হাই স্কুলের রাস্তা হয় এইটু হসপিটালের রাস্তা হয় এইটু গুসাইগাঁও বুঙ্কা যাওয়ার রাস্তা হয় এইটু এই কারণে মানে সরকারের তরফক জানাই আছো যে যে এই রাস্তাটা যাতে অতি পলম মানে দেরি নকরি পলমে এইটু বনাই দিয়ে আর মানুষের ইমান অসুবিধা হয়ে আছে এইপিনে মানে স্কুলের স্টুডেন্টবিলাকও যায় এম্বুলেন্স যায় মানে এই কারণে এই রাস্তাটা সোনকালে এইটু ঠিক করে দিব লাগে মানুষের বহুত অসুবিধা হয়ে আছে দোকান পাটর অসুবিধা হয়ে আছে বাজারের অসুবিধা হয়ে আছে পাবলিকর অসুবিধা হয়ে আছে এই কারণে অনুরোধ করছো প্রমোদ বড়ো স্যারক ডাঙরিয়া স্যারক যে এই রাস্তাটা অতি শীঘ্রে বনাই দিব লাগে এই রাস্তাটা চাওক আজি কি কম এই রাস্তালে আজি আমি বহুতো ইয়াত যিমানখিনি আমি জাতীয় সংগঠন আছো আমসুকে আদি করে বেঙ্গলী ফেডারেশন এ বি আমসু আকরাসু বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যিমানখিনি সংগঠন আমি আছো ইয়ার আগত আমি বহুতবার দাবি দিছো সরকারক যে আমার এই রাস্তাখিনি যেহেতু তুলসীবিল বাজারের একবারে মাজমজিয়াত রাস্তাখন এই রাস্তাখন ইমান লেতেরা রাস্তার অবস্থা হয়ে গেছে অলপ বরষুণের পানি হলে ইয়াত অহা যাওয়া কত অসুবিধার সম্মুখীন হয় ইয়াত গাড়ি ঘোড়া পার হওয়ার অসুবিধা হয় মানুষে পেন শার্ট পরিধান করে আহিলে এই পেন শার্ট পরিধান করা মানুষের উপর পেন উঠাবলগা পরিস্থিতি হয় মহিলা মানুষের কারণে বহুত অসুবিধার সম্মুখীন হবলগা হয় আজি ইউ পি পি এল সরকারে বহু দমবালি মারিছিলে যে আমি সরকারত অহার পিছত আমার এই বিটিসি অঞ্চলত যিমানখিনি রাস্তা ঘাট আদি করে বিভিন্ন সমস্যার লগত জর্জরিত বিভিন্ন সমস্যা সমাধান করব বলে কইছে কিন্তু আজির দিনতো যেহেতু তুলসীবিল বাজার একেবারে বাজারের লগত লাগি থাকা যে বাজারের মেইন রোড এই রোডের অবস্থা এনেকা হলে আর বেলেগ রাস্তাবিলা কি হব আপনাদের নিজে বুঝি পাব গতি আমি আরও এবার আপনাদের থেকে দি সরকারক দাবি জানাম যাতে সরকারে অনতিবলম্বে আমার এই রাস্তার কামখিনি করে দিয়ে আর আমার এই তুলসীবিল অঞ্চলের রাইজক যাতে অল্প সুবিধা করে দিয়ে এই রাস্তা দিয়ে অহা যাওয়া করার সুবিধা করে দিয়ে এইখানে কথা চাও নমস্কার থাকিল আজি আমি তুলসীবিল জনসাধারণ রাইজর পরা সরকারক আহ্বান জানাইছো আমার কেন্দ্র সরকার তো বিজেপি সরকার আমার বিটিআর যৌথ সরকার মিলি আজি আমার এই তুলসীবিল রাস্তাটো আজি কিমান দিনের পরে এনেকা পরিস্থিতি চলি আছে চাওক আজি এইফালে কি পরিস্থিতি হয়ে আছে পারিলে আমি এই যে আমার যে এতিয়া হয়তো রোয়া ধান করার টাইম হয়েছে পারিলে আমি রোয়া ধান গাড়ি দিব পারো সরকারের চকুত কি এইখানে নপরে নাকি আজি আমার জনসাধারণে ইমান ভুক্তভোগী হয়ে আছে আমাক কি ভোট ব্যাঙ্ক হিসেবে ইউজ করে আছে নাকি সরকারক আমি বারবার আহ্বান জানাইছো বিটিআর সরকারক আহ্বান জানাইছো অতি অনতিপলমে যাতে আমার তুলসীবিল রাস্তাখন মানে সোনকালে মানে রাস্তাটো বা মেরামতি করে দিয়ে এইটো কারণে আমি সরকারক আমার তর্জরভাবে আমি আহ্বান জানাইছো ধন্যবাদ আমার এই তুলসীবিল আউটপোস্টর নিচেই ওচৰত থাকা তুলসীবিল বজারখনত বহু মানুষের প্রতিদিনেই ভাল একটা সমাগম হয় আর কমসে কম 10,000 মানুষ আপ ডাউন করার একটা প্রমাণ ইয়াত আছে আজি আমি কথা কই থাকা অবস্থাত কিমান মানুষ আপ ডাউন করে আছে আপনাদের চাব পারে কিন্তু পরিতাপের বিষয় এই যে আজি দুটা বছর অলরেডি উকুলি গল আমার ইউ পি পি এল সরকারের কিন্তু এই দুই বছরের ভিতর
আমার এই তুলসী বিলর এই গেলাপচা রাস্তাখন সরকারের চকুত পড়া নাই নাকি, সরকারে দেখা নাই নাকি? যিখিনি কথা কই পেলায় আমার পৰা ভোট লৈছে সেইখিনি কথার মূল্য নাই নাকি? আর তেতিয়া কি মিছা কথা কই ভোট লওয়া হয়েছিল নাকি? গতি যি হয়েছে হয়েছে, আমার আজি এইটাই দাবি, আমাক বেলেগ একো নালাগে। বহু জনগোষ্ঠীর মানুষ আমার এইখান বাজারত আহে, সবে দুঃখ পাই আছে, সবাই কমপ্লেন করে আছে। হে আমি আপনার চ্যানেলের জরিয়তে আমি কব বিচারি আছো, খুব অনতি পলমে পারিলে আজি গধূলির পরাই আমার এই রাস্তাখন অলপ হলেও মেরামতি করি, আমার এই অঞ্চলের মানুষের কারণে যাতায়াতের সুবিধার কারণে যাতে একটা ব্যবস্থা করে দিয়ে, তার কারণে আপনার চ্যানেলের জড়িয়ে আমি সরকারক দাবি জানাইছো। গোসাইগাঁওয়ের সাইফুল্লাহ হাসানের রিপোর্ট, এনিটাইম 24। সাগর সাবর আপনি আর যাব নালাগে দীঘা নাইবা সাউথ ইন্ডিয়া, কেন বর্তমান বিটিআর অঞ্চলের বিভিন্ন ঠাইত উন্নতির ফলত জন্ম হয়েছে বহুতো সাগরের। আজি আমি আপনার দেখাম কোকরাঝার জেলার গোসাইগাঁও মহকুমার অন্তর্গত তুলসীবিল বজারের মাজেদি যাওয়া একটা রাস্তার দুরবস্থা। উল্লেখ যে বিগত কেবাবছরের অঞ্চলটির রাইজ আর হাজার হাজার স্কুল কলেজে ছাত্র ছাত্রী যাতায়াতের সমস্যার সম্মুখীন হয়েছে। এজাক বরষুণ দিলে এই রাস্তাটুত একাঠো পানি হয়, ফলত যাতায়াতের অসুবিধার সৃষ্টি হয়। কিন্তু আজিলেকে এই রাস্তাটির দুরবস্থা চকুত নপরিল বিটিআর ডাবল ইঞ্জিন সরকারের কোনো নেতার। উল্লেখনীয় যে নির্বাচনের পূর্বে ইউপিপিএল দলের মূল স্লোগান আছিল পরিবর্তন দরকার প্রমোদ বড়ো সরকার, পিছে পরিবর্তন হল ঠিকই, কেন পরিষদ লোভতে বত মন্দির হয়েছে, বর্তমানে দুই কোতাল মাটি গাড়ি থেকে মানুষ এখন আর ভাড়া করা নোয়ারে। হ্যাঁ, কেউ ভাড়া করা নোয়ারে না যদি তাহলে খরান্ত হোক বসে ধরে কেন কাম আজ করতেছে? হ্যাঁ, মানুষের দিকদারি হয়ে গেছে, কত বেড়ি পড়ে কত সভাপতি স্কুল যায় কয়দিনে সাইকেল ছুটে পড়ে যায় সাইকেল দেবো। তাহলে সরকার যদি বর্তমানে জিনিসটি নিয়ে যদি সভা পড়ে যায় তাহলে লসটা সরকারের হবো না মানুষের হবো? হ্যাঁ, ভোট বাড়ি শোকে দেয় দিয়ে মানুষ যদি মারা যায় দায়িত্ব সরকারে নেবো নাকি? হ্যাঁ, সরকারে নেবো। তুলসীবিল আউটপোস্টের মেইন রাস্তা হয় এইটু, তা হাই স্কুলের রাস্তা হয় এইটু, হসপিটালের রাস্তা হয় এইটু, গোসাইগাঁও বুঙ্কা যাওয়ার রাস্তা হয় এইটু। এই কারণে মই সরকারের তরফক জানাই আছো যে যে এই রাস্তাটা যাতে অতি পলম মানে দেরি নকরি পলমে এটু বনাই দিয়ে, আর মানুষের ইমান অসুবিধা হয়ে আছে এইপিনে মানে স্কুলের স্টুডেন্টবিলাকও যায় এম্বুলেন্স যায়, মানে এই কারণে এই রাস্তাটা সোনকালে এটু ঠিক করে দিব লাগে। মানুষের বহুত অসুবিধা হয়ে আছে, দোকানপাটের অসুবিধা হয়ে আছে, বাজারের অসুবিধা হয়ে আছে, পাবলিকের অসুবিধা হয়ে আছে। এই কারণে অনুরোধ করেছো প্রমোদ বড়ো স্যারক, ডাঙরিয়া স্যারক, যে এই রাস্তাটা অতি শীঘ্রে বনাই দিব লাগে। এই রাস্তাটা চাওক আজি কি কম, এই রাস্তালয় আজি আমি বহুতো ইয়াত যিমানখিনি আমি জাতীয় সংগঠন আছো, আমসুকে আদি করে বেঙ্গলি ফেডারেশন, এবিএমসু, আক্রাসু, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যিমানখিনি সংগঠন আমি আছো, ইয়ার আগত আমি বহুতবার দাবি দিছো সরকারক যে আমার এই রাস্তাখিনি যেহেতু তুলসীবিল বাজারের একবারে মাজমজিয়াত রাস্তাখন, এই রাস্তাখন ইমান লেতেরা রাস্তার অবস্থা হয়ে গেছে, অলপ বরষুণের পানি হলে ইয়াত অহা যাওয়া কত অসুবিধার সম্মুখীন হয়, ইয়াত গাড়ি ঘোড়া পার হওয়ার অসুবিধা হয়, মানুষে প্যান্ট শার্ট পরিধান করে আহিলে এই প্যান্ট শার্ট পরিধান করা মানুষের উপর প্যান্ট উঠাবলগা পরিস্থিতি হয়, মহিলা মানুষের কারণে বহুত অসুবিধার সম্মুখীন হবলগা হয়। আজি ইউপিপিএল সরকারে বহুত দমবালি মারিছিল যে আমি সরকারত অহার পিছত আমার এই বিটিসি অঞ্চলত যিমানখিনি রাস্তা ঘাট আদি করে বিভিন্ন সমস্যার লগত জর্জরিত বিভিন্ন সমস্যা সমাধান করব বলে কইছে, কিন্তু আজির দিনতো যেহেতু তুলসীবিল বাজার একেবারে বাজারের লগত লাগি থকা যে বাজারের মেইন রোড, এই রোডের অবস্থা এনেকুয়া হলে আর বেলেগ রাস্তাবিলাক কি হবো আপনাদের নিজে বুঝি পাব। গতি আমি আরও এবার আপনাদের থেরে দিয়ে সরকারক দাবি জানাম যাতে সরকারে অনতিবলম্বে আমার এই রাস্তার কামখিনি করে দিয়ে আর আমার এই তুলসীবিল অঞ্চলের রাইজক যাতে অল্প সুবিধা করে দিয়ে এই রাস্তা দিয়ে অহা যাওয়া করার সুবিধা করে দিয়ে। এইখিনি কথা চাওক, নমস্কার থাকিল। আজি আমি তুলসীবিল জনসাধারণ রাইজর পরা সরকারক আহ্বান জানাইছো, আমার কেন্দ্র সরকার তো বিজেপি সরকার, আমার বিটিআর যৌথ সরকার মিলি আজি আমার এই তুলসীবিল রাস্তাটো আজি কিমান দিনের পরে এনেকুয়া পরিস্থিতি চলি আছে চাওক, আজি এইফালে কি পরিস্থিতি হয়ে আছে। পারিলে আমি এই যে আমার যে এতিয়া হয়তো রোয়া ধান কাটার টাইম হয়েছে, পারিলে আমি রোয়া ধান গাড়ি দিব পারো সরকারের চকুত কি এইখানে নপরে নাকি? আজি আমার জনসাধারণে ইমান ভুক্তভোগী হয়ে আছে, আমাকে ভোট ব্যাঙ্ক হিসেবে ইউজ করে আছে নাকি?
সরকারক আমি বারবার আহ্বান জানাইছো, বিটিএস সরকারক আহ্বান জানাইছো অতি অনতিপলমে যাতে আমার তুলসীবিল রাস্তাখন মানে সোনকালে মানে রাস্তাটো বা মেরামতি করে দিয়ে এইটো কারণে আমি সরকারক আমার তর্জরভাবে আমি আহ্বান জানাইছো। ধন্যবাদ। আমার এই তুলসীবিল আউটপোস্টর নিচে ওসর থাকা তুলসীবিল বজারখনত বহু মানুষের প্রতিদিনেই ভাল একটা সমাগম হয় আর কমসে কম 10,000 মানুষ আপ ডাউন করার একটা প্রমাণ ইয়াত আছে। আজি আমি কথা কই থাকা অবস্থাত কিমান মানুষ আপ ডাউন করে আছে আপনাদের চাব পারে। কিন্তু পরিতাপের বিষয় এই যে আজি দুটা বছর অলরেডি উকুলি গল আমার UPBL সরকারের, কিন্তু এই দুই বছরের ভিতর আমার এই তুলসীবিলের এই গেলা পচা রাস্তাখন সরকারের চকুত পড়া নাই নাকি, সরকারে দেখা নাই নাকি? যিখিনি কথা কই পেলায় আমারপরা ভোট লৈছে সেইখানে কথার মূল্য নাই নাকি? আর তেতিয়া কি মিছা কথা কই ভোট লওয়া হয়েছিল নাকি? গতি যি হয়েছে হয়েছে, আমার আজি এইটাই দাবি। আমাক বেলেগ একো নালাগে। বহু জনগোষ্ঠীর মানুষ আমার এইখান বাজারত আহে, সবাই দুঃখ পাই আছে, সবাই কমপ্লেন করে আছে। হে আমি আপনার চ্যানেলের জরিয়তে আমি কব বিচারি আছো, খুব অনতিপলমে পারিলে আজি গধূলিরপরাই আমার এই রাস্তাখন অলপ হলেও মেরামতি করি আমার এই অঞ্চলের মানুষের কারণে যাতায়াতের সুবিধার কারণে যাতে একটা ব্যবস্থা করে দিয়ে তার কারণে আপনার চ্যানেলের জড়িয়ে আমি সরকারক দাবি জানাইছো। গোসাইগাঁওয়ের সাইফুল্লাহ হাসানের রিপোর্ট, এনিটাইম 24। সৌন্দর্য চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? কেবল স্কিনখনেই নহয়, স্কিনের চুলি কুচায়ও সৌন্দর্য নবহয় জানো, লগতে হাত ভরি যতনও খুবই প্রয়োজনীয়। মুকলি হল জেনার্ট বিউটি স্টুডিও এন্ড স্পা সালুন, যত এভেলেবল ভিন্ন ফেসিলিটিস। স্পা ট্রিটমেন্ট, হেয়ার সার্ভিস, ওয়াক্সিং, প্যাডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল ট্রিটমেন্ট, ব্রাইডাল মেকআপ, ফিস প্যাডিকিওর, স্টিম বাথ, মাসাজ, আইলেস, নেইল, বডি পলিশিং লগতে আর ভিন্ন ফেসিলিটিস আপনার বাবে। গতি দেরি কিহর, আজিয়ে ভিজিট কর। নিয়ার জোনালী বাস্তব, ফোর্থ ফ্লোর, এবভ কানাড়া ব্যাংক, জোরোড, গুৱাহাটী। যোগাযোগ করক 03613196056 অথবা 7099062560 নম্বরত।